রান্নাঘরে চুপি চুপি এসেছি, তো জানতে পারেনি, সব টিভি দেখছিল। মুড়ি মারবো, খিদে পেয়েছে বলুন। দাঁড়ান আসছি। মুড়ির ডোলের মধ্যে পাঁপড়, তাড়াতাড়ি করতে করতে যা পেরেছি তাই ঢুকে গেছে একদম পাঁপড়। যাই হোক, কাজু বাদাম মুড়ির মধ্যে, এই দেখুন মুড়ির মধ্যে ফড়বড়ি করে রেখেছি, কি করবো। ঢালায় মুড়ি মাখবো, বাঙালির সবচেয়ে প্রিয় খাবার। এই মুড়ি মাখছি, আমার সর্ষের তেল রাখার জায়গা দেখবেন, এই দেখুন সর্ষের বোতলে খুব নরম আর ভাল লাগে আমার, অনেকদিন থেকে ইউজ করছি। আর কি দেবো, আর কি দেবো, ও নুনটা, এই কি পড়লো একটা, বুঝছো তো, একটু নুন দিই, মুড়িতে নুন থাকে তো একটু নুন দেয়া। সিনেমা দেখতে হবে, ভালো সিনেমা দিয়েছে টিভিতে। একটু মশলার গুঁড়ো দিচ্ছি, ফটাফট কাজ করতে হবে বলুন। শুধু মুড়ি মাখানি যদি 7 ঘন্টা কাটিয়ে দিই হয়ে গেল, ওই দিক থেকে আওয়াজ আসবে, কি গো শুয়ে পড়লে নাকি মুড়ি মাখতে মাখতে। চানাচুর নিয়ে আসি, 2 মিনিট দাঁড়ানো। ফটাফট মাখতে হবে, এই চানাচুর মধ্যে গাঁটিয়ে না হেভি লাগে, বেশি দেব না। পরে তুলবো। এই হচ্ছে আমার কাণ্ড, রান্নাঘরে একবারে পরিষ্কার করি, লোকে কাজ করতে করতে হয়তো অল্প অল্প করে পরিষ্কার করলো, ওটা হবে না আমার, সব ছড়িয়ে রাখবো, লাস্ট একবারে সাফ করে তারপর অন্য ঘরে যাবো। মুড়ি মাখছি, আরে শনিবার পেঁয়াজ ফেঁয়াজ চলবে না তো, নর্মাল মুড়ি মাখছি, ভাবছেন হয়তো কি একেবারে আবিষ্কার করেছি, কিচ্ছু না, শুধু সর্ষের তেল, মুড়ি আর চানাচুর। কেমন হচ্ছে দেখি, হেভি লাগবে, টিভি দেখতে দেখতে টাইম পাস হবে, খাওয়া হবে। পাঁপড়টা আবার ঢুকিয়ে রাখছি মুড়ির প্যাকেটে, এর মধ্যে আমার পাঁপড় থাকে। আর ভাজা পাঁপড়ও, আপনাদের একটা কথা বলি, ভাজা পাঁপড় যদি এক্সট্রা হয়ে যায় প্লাস্টিকে বেঁধে রাখেন তো, ওটা মুড়ির মধ্যে রেখে দেবেন, দারুণ থাকবে। চা, চাও তো বানাতে হবে, মুড়ির সঙ্গে চা না থাকলে চলে? দাঁড়ান দেখাচ্ছি, এই দেখুন, এই রে প্লাস্টিকে কোটোটা গলে যেত আর এক টোলে। চা কড়াই আছে, শুধু আর একবার দ্বিতীয়বার গরম করে নেবো, মাকের থেকে ফিল না, লিপস্টিক তুলি না, সব অগোছালো কাজ আমার, বুঝলেন তো, পাগল হয়ে যাবেন। একটু চাটা যদি ভালো করে গরম হয় না, পুরো ফিকা পানি লাগবে। হ্যাঁ আসছি, মা এলো, মা এখন বক 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 করবে, ভিডিও করছি মা।